Assalamualaikum warahmatullahi wabarakatuh. Ahmaduhu wa nusalli ala rasulihil karim amma ba'd. Qaddar dine mein June 23 ke mutabik Kerala Zilqa'd 1446 hijri roz shonibar bikal 2:30 minit adaitar samoy দপ্তরে এহতেমামে বাবুনগর মাদ্রাসা মুহতামিম আল্লামা মুহিবুল্লাহ দামত বরকাতুহুমের সভাপতিত্বে এক জরুরি মজলিসের সুরার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নিম্নলিখিত সদস্যগণ উপস্থিত হয়ে স্বাক্ষর করেন। মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী সাহেব, মাওলানা সালাউদ্দিন সাহেব, মাওলানা শেখ আহমদ সাহেব, মাওলানা মোহাম্মদ শফি বাগুয়া মাদ্রাসা, মুফতি হাবিবুর রহমান সাহেব নাজিয়াত বড় মাদ্রাসা, মাওলানা মাহমুদুল হাসান সাহেব ফতেপুর মাদ্রাসা, মাওলানা জহুরুল ইসলাম সাহেব ঢাকা খিলগাঁও মাদ্রাসা, মাওলানা আব্দুল্লাহ সাহেব সারিয়া মাদ্রাসা, মাওলানা মোহাম্মদ ওমর ফারুক সাহেব চট্টগ্রাম, মাওলানা ওসমান ফয়েজি সাহেব মেহল মাদ্রাসা, মাওলানা ফয়জুল্লাহ সাহেব ঢাকা মাদানী নগর মাদ্রাসা, মাওলানা শাহাদত হোসাইন সাহেব রামগুনিয়া মাদ্রাসা। সিদ্ধান্ত সমূহ নির্মরূপ। এক নম্বর, হযরত মাওলানা ইয়াহিয়া সাহেব মুহতামিম হাটহাজারী মাদ্রাসা গত রাত 1টার সময় ঢাকা ইউনাইটেড হাসপাতালে ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ এই ইন্তিকালে আজকের সূরা বৈঠকে কবি শোক প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। দুই নম্বর সিদ্ধান্ত, আজকের সূরা বৈঠকে হাটহাজারী মাদ্রাসার মুহতামিমের শূন্যপদ পূরণ করার জন্য বিষয় আলোচনার পর অবশেষে গোপন ভোটের মাধ্যমে মাওলানা ফরিদ আহমদ সাহেবকে মুহতামিম মনোনীত করা হয় এবং মাওলানা হাফেজ সোহেব সাহেবকে নায়েব মুহতামিম মনোনীত করা হয়। মাওলানা মুফতি জসিমউদ্দিন সাহেবকে পূর্বের সিদ্ধান্ত মতে ময়ূরি মহতমের বহাল রাখা হয়। এরপর দ্বিতীয় কোনো আলোচনা না থাকায় মজলিসের সূরার সমাপ্তি ঘোষণা করা হয়। সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। এখন পত্র জামিনার হজর মহতম সাহ হজর মুফতি ফরিদ আহমদ সাহ আপনার সামনে মুক্তসর কথা বলেন। দ্বিতীয় কথা হল আমি সবার কাছ থেকে দোয়া চাই,
এত বড় দায়িত্বটা যেন আমি আকাবিরের নেহাজের মোতাবেক আকাবিরের দেওয়ান আকাবিরের হাঠাদারি এর মোতাবেক আমরা যেন এটাকে পরিচালনা করতে পারি, এটির জন্য খাস করে আমি সবার কাছে দোয়া তামনা করি। আর দ্বিতীয় কথা হল কি, এই মাদারিস আরবিয়া এগুলো মূলত দুনিয়াবী মাকাসিদ নিয়ে নয়, অর্থাৎ আখিরাতের জন্য। আমরা এই মাদারিসের মধ্যে খিদমত করে যেই যেই লাইনের মধ্যে কাজ করে না কেন, যদি ইখলাসুল্লাহর সাথে করি তাহলে এটা আমাদের জন্য নিজাদের বড় একটা উসিলা। আর একটা কথা হলো কি, অনেক আকাবির দুনিয়া থেকে চলে গেছেন, আমরাও চলে যাবো, কাফেলা অত্যন্ত মহামগীর হবেন, আজরায়ে চন্দ্র রাহিবাস। আর একটা কথা হলো, আকাবির চলে গিয়েছেন কিন্তু আকাবির আমাদের সিনের মধ্যে এমন মজুদ যেমন নাকি একটা জিন্দা মানুষ। আসল রবি আন্নানি সাহি সুমাইতান ইহি বৈশু উনি ইনমুক্ত হাইয়া। আরবি সাহেব বলতেছেন, আমি এটার উপর খুশি, আমি মৃত্যুর পরেও আমি জিন্দা মানুষ। যেমন নাকি আইমে হাদিস আইমে ফেকা আমাদের অনেক আকাবির মাদারিসের আর মাদারিস আরবিয়ার নেতৃত্ব দিয়ে চলে গেছেন, তারা আমাদের মধ্যে এমন আছেন যেমন নাকি এক শায়ের বলতেছে, খুব বড় মানবতাদের দারুণ দেওয়ানদের মত আমি মাদারাত মাদারাম মকুল রহমান সাহা যখন ইন্তেকাল করলেন তখন এই শেরটা মানে সবাই বলেছিলেন, আবুলকে পারার তাদের মধ্যে এটা মানে এটা লেখা হয়েছিল, জানকার মিন দুনিয়ায় আরবাব মে খালা মুজে, জানকার মিন দুনিয়ায় মিন দুনিয়ায় আরবাব মে খালা মুজে, মুদ্ধ টুকু হয়ে তারাকে যা হোক তাই মানা মুজে। অনেক আকাবে চলে গেছেন, তারা কাজ এত ভালো করে করে গেলেন যেটা উন্নতির জন্য সবার জন্য একটা স্মরণ একটা বিপুল। তাই আমরা যেন এইরকম ভাবে চলতে পারি, মাদ্রাসার সাথে আমরা ভালো সম্পর্ক রাখি, এটা আমি কামনা করি দোয়া করি। আর মুরব্বীদের জন্য যারা চলে গেছেন, যেমন আমাদের মুফতি জসিম সাহেব বললেন, এই হাটাধারীর অনেক আকাবির কিছুদিনের মধ্যে চলে গেলেন, আমরা তাদের জন্য সবসময় দোয়া করতে থাকবো। যেমন হাদিসটা বললাম, মাইয়ের কবরের মধ্যে এরকম যেমন নাকি কেউ সমুদ্র মধ্যে ডুবে যাচ্ছে, সে যায় সামান্য সাহারা পেয়ে পায় যে তারা সে ওখান থেকে বাঁচতে পারে, ওখান থেকে বের হতে পারে। তাই এরা নেকের মহতাজ। আমরা সবার জন্য সবসময় দোয়া করবো, ইশারা সব করবো, আল্লাহ যেন আমাদের এই আমলটা কবুল করে, আমার জন্য আমাদের সবার জন্য নেজাত একটা উসিলা হয়। ও আসলে তার মানে আলহামদুলিল্লাহ الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. كل نفس ذائقة الموت. উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম এবং দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার আব্বার মুহিব্বিন এবং উত্তর জামিয়ার মুহিব্বিন, যারা অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন, আমি সকলের প্রতি আমার অন্তর থেকে মহব্বত প্রকাশ করছি আপনাদের জন্য, এবং আমি আপনাদের কাছে একটা আশা রাখছি, আপনারা সকলে আজকে দুটি যাচ্ছেন কোনো কাজে কামে কারো কোনো কষ্ট পেয়ে থাকেন, আমি সকলের কাছে সকলের নিকট হাত জোর করে ক্ষমা চাই, সকলে আমার আব্বাকে অন্তর থেকে মাফ করে দিবেন। এবং কোন লেনদেন তো আমার আশা আমার আব্বার সাথে নাই, যদি থাকে আমরা তিন ভাই আছি, আমি বড়, আমার ছোট মাওলানা জুনাই, এর ছোট মুফতি জুবাইর, আমরা তিনজন আছি, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর সকলে সবসময় আমার আব্বার জন্য
দোয়া করবেন। দারুল উলুম মাইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহব্বত অন্তরে রাখবেন, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন। এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। ভাই সবাই কথা বলে